আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রহিমা ব্লগ। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমরা সব আল্লাহর মতে ভালো আছি। তো এই দেখা পাবা যে সুন্দর বিয়ার গেট পয়েন্টস লাইক পয়েন্টস পাতি আমি বাংলাদেশে গেছি গিয়ে আমার ভাইয়ের বিয়া ওলা লাগে আসলে যে মিস করলাম বিয়া দেশে যাইতাম পারছি না। আর দেখলাম যে আফসোস আর আর বিয়ার গেইটিটা যে সুন্দর হয়েছে আমার যে ভালো লাগছে। আমার মাইশায় তো বিয়ার গেইটিটা দেখে খান্দন পালাইছে তাই বাংলাদেশে যাইতে নি। এই কয়দিন ধরে আমার মাইশার লগে আমি টুনডান করলাম মায়ের উপর দেশ যাই গে মামার বিয়া তাই মামা সিনের বিয়া টিয়া এটা বুঝেন না। আর মোর ইস লাইট ওটা লাইট ওটা লাইটিং দেখে গেইটের ফ্লাওয়ার ফ্লাওয়ার দেখে তো তাই খান্দন পালাইছে যে তাই মামার বিয়া যেত। আমি কইছি আরো সুন্দর করে প্রেরণ টেরণ দেখা যাইছ। আর দেশের বিয়া আসলে এই দেশের বিয়া অতটা খাইছি না, একটা না দুইটা খাইছি, আর একটা সামনে দেখাইব আল্লাহ বাঁচাইলে ইনশাল্লাহ। আমার বাউর ফুরের বিয়া এই দেশের বিয়া ও তো জানি না খাইছি ও না ইলা বালা করি ও তো দেশের বিয়া আল্লাহ ইলা ফিলিংস ইলা সুন্দর ইলা ইলা অত তাই না। তো ইনো বারা তারা দামান দিয়ে ফটোশ্যুট করবা বাকি যারা এরও পোস্ট করবা পিকচার তুলবা সুন্দর লাগে সব। তারপর কিছুটা ঝাপসা আইছে ক্যামেরার মাঝে যে আমার ভিডিও কইটা দিছে হয়তো ক্যামেরার বেশি লাইটের মধ্যে ঝাপসা আইছে। আর সবটা মিলে সুন্দর হয়েছে সুন্দর লাগে সবটা। এখন ক্যামেরা করি করি গরুর পিঠে যাইরা ক্যামেরাম্যান বাংলাদেশের বিয়ার ও বিয়ার আগর দু বিয়ার দিন থাকি লাগে বিয়ার আগর দিন সুন্দর সব বেমান মশা কিরা আইলা আর মোর স্লাইড গেট টেট বাংলা মানুষের উড়ি মালি এর মাঝে জেনারেটারের শব্দ আরো গরম গরম ডাকে বোঝা যায় গরম হয়ে যায় বাড়ি। তো এই ক্যামেরাম্যান হামাইছন রুমের ভিতরে সামান্য তারা ছোটো মোটো করে মেহেন্দি করা আসলে মেহেন্দি করার কোনো প্ল্যান আসছিল না। আখতা দূরি তারা হইয়াতে আস পিকচার কয়েকটা তুলে নিলা কেক টেক কাটিল না এদায় গরুর ভিতরে তোরা যাইছন পারবেছে যে পোজ করেন আমার বাতি যা হে হ্যাঁ সব বড় তো ইনো দামান বেটা দেখি আইটা ইরা বারা থাকি আইয়া মাইরা লেজা সুমাইয়া নাইমা আর সেটা সকল তো বাইজি নকল। তো আম্মা আর ফুফু মিলা শেখ কাটরা আমি সামান্য কয়েকটা ক্লিপ আপনার লগে শেয়ার করা মারিনো নাইমা লিজার মেন্দি কিন্তু বাইজি বঞ্জি। তো আপনার লগে স্কিলা লাগলো সবাই আমার কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাইবা আর সবার থাকবা সুস্থ থাকবা দেখাইব নতুন কোনো ব্লগ লইয়া। আর বিয়ার আস্থা ভিডিও আমি তারা ডিএসএল ক্যামেরার মাঝে ভিডিও করছে তো আমি এটা যেগুলা ফাইম ওগুলো আপনারা লোকের সে রকম ফুল ভিডিও আল্লাহ হাফিজ। ভিডিও করা মশা না।